আমরা সকলে মিলে করব। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 65টা প্রকল্প আছে আমরা নিঃস্বার্থভাবে মানুষের কাছে পৌঁছে দেব। আমাদের দেশে ভালো নেতার দরকার, সেই কারণে আমরা মাটি থেকে যার পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি মুক্ত হবে, প্রকৃত অর্থে মানুষের কাজ করবে এই নেতৃত্ব আমরা আগামী দিনে তুলে নিয়ে এসে পুরনো নতুনের সমন্বয়ে নদিয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেস কমিটিকে আমরা গড়তে চলেছি। এবং সেই কারণে আমি সকলের সহযোগিতা চাই, আমার মাননীয় বিধায়ক যারা আছেন তাদের, বর্ষীয়ান নেতা যারা আছেন তাদের, মাননীয় এমপি থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে আমার মাননীয় ব্লক সভাপতি যারা আছেন, অঞ্চল সভাপতি যারা আছেন, বুথ সভাপতি আছেন, সবাইকে নিয়ে টিম নদিয়া আমরা এই নতুন উদ্যোগে আজকের পর থেকে ঝাঁপিয়ে পড়ছি। 1 তারিখ থেকে 15 তারিখ আমাদের জেলা পার্টি অফিসে আমরা এই কর্মসূচির শুভ উদ্বোধন করতে চলেছি। নমস্কার। ছোটবেলায় আমরা দেখেছি যে আমরাই বাড়ি থেকে একটু চাল নিয়ে, একটু আলু নিয়ে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে চারানা আটানা নিয়ে, একটা ডিম কিনে পাড়ায় পাড়ায় এই শীতকালে ছোট ছোট আকারে পিকনিক করতে, একটা আন্তরিকতা ছিল আমাদের মধ্যে, একটা সামাজিক বন্ধন ছিল, পারস্পরিক বোঝাপড়া ছিল, ভালোবাসা ছিল। আজকে আধুনিকতা হয়তো বা আমাদের ব্যস্তময় জীবন সেক্ষেত্রে একটু হলেও ভাটা এনেছে। আমরা নদিয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা চাই যে এ সমাজটা আমাদের, এ সমাজে আমরা সমাজবদ্ধ জীব, আমাদের একে অপরের সকলকে প্রয়োজন আছে। এবং আমাদের অর্থ থাকলেও, আমরা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও, আজকে আমি যদি অসুস্থ হই আমার পাশের বাড়ির মানুষটাকেই কিন্তু আমাকে নিয়ে যেতে হবে হাসপাতালে। আমি যদি বিছনায় শয্যাশায়ী হই আমার পাশের বাড়ির দাদা দিদি কাকিমা কাকুকেই সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আবার পাশের বাড়িরও যদি কেউ কোনো প্রয়োজন হয় আমাকে এগোতে হবে। অর্থাৎ এই যে বাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্যে, এই ভাবধারাকে ফিরিয়ে আনতে নদিয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে থেকেই আমরা একটা কর্মসূচি নিতে চলেছি, পাড়ায় পাড়ায় পিকনিক। আমাদের ছাত্র এবং যুব তারা ছোট ছোট আকারে প্রতিটা পাড়ায় পাড়ায় এলাকার যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শুরু করে দেবে। এবং এটা চলবে আগামী 15 দিন। আমরা এই কর্মসূচির মধ্যে দিয়ে কৃষ্ণনগরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পাড়ায় পাড়ায় পিকনিক এই কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার মানুষকে 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা বয়স্ক জুনিয়র সবাইকে একসাথে নিয়ে আমরা এই পিকনিক কর্মসূচিতে নামব। এবং আজকে থেকেই আমাদের এই কর্মসূচি শুরু হচ্ছে। আমি এখানে বলছি যে নদিয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা আজ থেকে শুরু করছি পাড়ায় পাড়ায় পিকনিক।